বিট গাজর নিয়ে নিয়েছি আর মোরলা মাছ নিয়ে নিয়েছি। দেখতে থাকুন আমি কিভাবে ভিডিওটা বানাই। আমি এবারে সবকিছু কুটে নেব। এই যে বন্ধুরা বিট গাজর আলু কুটে নিয়েছি, আর এই যে মোরলা মাছ নিয়ে নিয়েছি। মোরলা মাছগুলো দিয়ে দেব আমি আগে পেঁয়াজ, আর এই যে আদা আর রসুন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেস্ট করে নেব। আর এতে আমি যে মোরলা মাছগুলো দিয়ে দিলাম, পকোড়ি বানাবো, খুব সুন্দর লাগবে খেতে। দিয়ে দিয়েছি এই যে বন্ধুরা মাছগুলো সব পেস্ট করে নিয়েছি। এবারে যে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এতে ঢেলে নেব। আমি বেসন দিয়ে দিলাম, হলদি গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়া একটু দিয়ে দিলাম, জিরে গুঁড়া দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিয়ে দিলাম, একসাথে সব মাখিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম, আমি ভালো করে মিক্স করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, মোরলা মাছের পকোড়ি, যে পকোড়িগুলো ভেজেছি দেখুন, মোরলা মাছে আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আমি টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি। তেলটা দেওয়া আছে, পকোড়ি বানিয়েছিলাম, তেজপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো সরষে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি এবারে বিটগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়েছি, গাজরগুলো দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হলদি গুঁড়োটা অ্যাড করে দিলাম, লঙ্কা গুঁড়োটা সামান্য অ্যাড করছি, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি, জিরে গুঁড়ো অ্যাড করলাম, ধনে গুঁড়োটা অ্যাড করে দিলাম, সব কিছু একসাথে আমি মিক্স করে নিলাম। আমি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আমি কিছুক্ষণ কষিয়ে নেব। হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি, আমি চাপা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা, এবার আমি এই যে মোড়ানো মাছের পকোড়িগুলো দিয়ে দিলাম, আপনারা এইভাবে বানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এবারে নামিয়ে দিচ্ছি, যে বন্ধুরা আমি তুলে নিয়েছি। আজকে রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।